শুভ্র আকাশে উঠছে বিচিত্র সব প্রাণী, তবে এর সবই নানা রঙের ঘুড়ি। রোববার ভারতের আহমেদাবাদ শহরে আয়োজিত হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 68টি দেশ থেকে আগত পর্যটকরা অংশ নেন সপ্তাহব্যাপী এ আয়োজনে। এদিন আকাশে ওড়ে 125টি ঘুড়ি। করোনার কারণে গেল 2 বছর বন্ধ থাকায় এবারের আয়োজনে আনন্দের মাত্রাটা অনেক বেশি। চমৎকার এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরাও। এটি পৃথিবীর অন্যতম বড় একটি উৎসব। এখানে আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারি, আমি সবাইকে আমার শিল্পকর্মের বিষয়ে জানাতে পারি। এটি অত্যন্ত চমৎকার এবং রঙিন একটি উৎসব। আমি পৃথিবীর অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, অনেক উৎসবেও অংশ নিয়েছি, তবে ভারতীয় উৎসবের বিষয়টাই আলাদা। আমাদের কাছে অনেক ধরনের ঘুড়ি রয়েছে, সেগুলো খুবই সুন্দর। এটি আমাদের দেশ, এমনকি দক্ষিণ আমেরিকাতেও একটি ঐতিহ্যবাহী শিল্প। ভারতের গুজরাট প্রদেশে মকর সংক্রান্তিতে আয়োজিত হয় চমৎকার এই ঘুড়ি উৎসব। উত্তরায়ণ নামে পরিচিত আয়োজনে ঘুড়ি ওড়ানোর মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। মৌসুমী সাথী, সময় সংবাদ।